আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ঠিক আমারই মতো। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। না, আজকে ইউটার্ন নিব না, আজকে সোজাই যাব, একটু মিরপুর 12-র দিকে যাব, একটু অফিসের কাজে, একটা কর্পোরেটে যাইতে হবে। ভালো সালো মনে হয় একটা বিজনেস ডিল হবে ইনশাল্লাহ, দোয়া করবেন সবাই। ওয়েদারটা প্রচুর গরম, আকাশে মেঘ হালকা হালকা আছে, তারপরেও গরমটা কম নেই, অবস্থা একেবারেই খারাপ। ঈদের পরে আর কোনো ভ্লগ আসে নাই, কারণ এতটাই ব্যস্ত হয়ে পড়ছি। সবাই তো বোঝেন যে ব্যস্ততা কেমন হয় ঈদের পরে। ঈদের আগে কাজগুলো সম্পূর্ণ গোছানো হয় না, কিছু কাজ ছেড়ে যেতে হয়, আবার ঈদের পরে এসে সেই কাজগুলো তো আসেই, সাথে আরও নতুন কিছু কাজ যুক্ত হয়ে যায়, এইগুলো মিলে আসলে হিমশিম খেয়ে যায় তাই সবারই। সবাই বুঝেন, এটা নতুন করে বলার কিছু নাই। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে এখন পর্যন্ত খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ, ব্যস্ততাও একটু কমে গেছে, এই জন্যই আবার এই যে শুরু করলাম। সবাই তো বলেই যে আজকের ব্লগটা অনেক স্পেশাল, কিন্তু আমি শুধুমাত্র একমাত্র বলি যে আজকে স্পেশাল কিছুই নাই। ঠিক, হ্যাঁ, আজকেও স্পেশাল তেমন কিছুই নাই, জাস্ট এই তো হাই হ্যালো করতে আসলাম ঈদের পরে, নতুন করে ব্যস্ততা শুরু। গ্রামে ছিলাম, খুব ভালোই ছিলাম, ঘুরছি ফিরছি, খাইছি দাইছি, আর মাছ মাস্তি তো একদম কম করি নাই, ফ্যামিলিকেই বেশি সময় দিছি, বন্ধুবান্ধবরে দিছি, খারাপ না, যতটুকু দরকার অতটুকুই দিছি, কম দিইনি বেশিও দিইনি। একটা ব্যাপার একটু শেয়ার করি, হঠাৎ করে ইউটিউব কেন যেন পাগল হয়ে গেছে মনে হচ্ছে, এত পরিমাণে আমার ভিডিও সাজেস্ট করতেছে, যার কারণে আমার ভিডিওগুলো ম্যাক্সিমামই দেখতেছি, প্রচুর গ্রোথ করতেছে। আর একটা ভিডিও তো যেটা ঈদের আগে ছিল 350 ভিউ, সেটা এখন 60,000 চলে গেছে, অবস্থা বুঝেন, কই 300 আর কই 60,000, বাবারে বাবা, এতটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেছে। হঠাৎ করে ইউটিউবের এরকম মানে আমার পিছনে কেন লাগলো বুঝলাম না। আমি বরাবরই চাইছিলাম যে মনিটাইজ যেন না হয়, কিন্তু এখন শুনি নাকি অটোমেটিক মনিটাইজ হয়ে যায় চ্যানেল, সঠিক জানি না, যদি কেউ জানেন একটু জানাবেন। আসলে ঘাটাঘাটি খুব একটা করি নাই তো এই ব্যাপারে, অনেকেই কমেন্টে জানাচ্ছেন যে ভাই ইউটিউব থেকে কেমন ইনকাম হয় ওই ভিডিওটা দেখে যেটা ভাইরাল টাইপের হয়ে গেছে। তা আমার একটাই কথা ভাই, আমি ইউটিউব মানে যে ভিডিওগুলো আপলোড করি নিতান্তই শখের বসে, ভালো লাগে, এতটুকুর ভিত্তিতেই ওই টাকা ইনকাম করা, ওটা আমার দিয়ে ইউটিউব থেকে আশা করা মানে মানে এক প্রকার বৃথা, কারণ আমি রেগুলারলি ইউটিউবে ইরেগুলার, ব্যাপারটা অনেকটা এরকম যে এই আছি এই নাই, লোডশেডিংয়ের মতো। আর আমার ইনকাম সোর্স আলাদা আছেই, ওটা আলহামদুলিল্লাহ ভালোই চলে, আমার চলে যায় এতটুকুই, খুব যে বেশি মানে আহামরি যে ডিমান্ড সেটা আমার নেই, তো ইউটিউব থেকে আমার ওরকমভাবে কোনো প্রয়োজনও নাই। আর ইউটিউবে শুনছি ইনকাম নাকি খুবই কম হয়, হিউজ পরিমাণ কন্টেন্ট দিয়ে, হিউজ পরিমাণ ভিউ দিয়ে, সাবস্ক্রাইবার দিয়ে মোটামুটি সামান্য পরিমাণ টাকাই নাকি আসে, তো ওই টাকায় তো আমার পেটও চলবে না, আমার পরিবারও চলবে না, আমার কোনো কিছুই চলবে না, তো সুতরাং এটা আমার জন্য একটা লস প্রজেক্ট হয়ে দাঁড়াবে। আর শুধু শুধু লসের ভাগিদার ইচ্ছা করে নিয়ে কী দরকার আছে, শখ শখের জায়গায় থাক, আনন্দ আনন্দের জায়গায়, পেশা পেশার জায়গায় থাক, যেটা করতেছি ভালো লাগতেছে ভালো, ইনকাম যেটা করতেছি ওটাও ভালো লাগতেছে, ওটা ইনকামের রাস্তা হিসেবে বেছে নিছি, ওটা ইনকাম হচ্ছে, তো সমস্যা কী? ধরে গুলা গেলে আসলে আমার জন্য সমস্যা হয়ে যাবে, না এদিকে না ওই দিকে, যে কোনো এক নৌকায় থাকি, টুকুটুকু করে যাই, ওটাই ভালো, নৌকা ছোট হোক পৌঁছানো তো যাবে, ডুবে তো আর যাবো না, কিন্তু দুই নৌকায় পা দিয়ে নৌকা যদি দুটা দুই ভাগে ভাগ হয়ে, ওরে বাবা, নৌকা যদি দুইটা দুই দিকে ভাগ হয়ে যায় তাহলে তো মাঝখানে আমিই পড়ে যাব, দরকার কি, থাক একদিকে আছি এটাই ভালো। বাইকটার সার্ভিসিং খুব জরুরি হয়ে পড়ছে, কারণ ইঞ্জিনের ব্রেকিং পিরিয়ড চলতেছিল, তো ওইটার মধ্যেই বাড়িতে গেছি এটা নিয়েই, জানি কিছুটা ইঞ্জিনের ক্ষতি হয়েছে, বাট কাজের উপর ডিপেন্ড করে, স্পেয়ার পার্টসের উপর ডিপেন্ড করে বলতে গেলে যে না ঠিকই আছে, অসুবিধা নাই, চলে যাবে, তবে এখন শুধু মেনটেনেন্সটা ঠিকঠাক মতো করলে পারেই
আর কোনো প্রবলেম নাই বাবা, এই অবস্থা কেন রাস্তার বাবা, গাড়ি তো দুইটাই চক 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 করে। তেমন আহামরি কোনো কাজ নেই, ওই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলবো, 700 কিলো হয়ে গেছে, কারণ ব্রেকিং পিরিয়ড তো 700 উপরে যাওয়া উচিত হবে না। আর ব্রেক টাইট দিব, চেনটা একটু লুজ হয়েছে সেটা টাইট দিব, না ব্রেক প্যাডটা মনে হয় চেঞ্জ করা লাগবে, কারণ বেশ কিছুদিন হয়ে গেছে। তো আমি ব্রেকের ব্যাপারে খুব সতর্ক থাকি, কারণ যতই ধুমধাম ধুমধাম টানাটানি করেন না কেন, ওই আটকাবে কিন্তু ওই ব্রেকেই, ঠিক আছে? আর এমনি ব্রেকিং সিস্টেম এগুলো আহামরি ভালো না, টেকনোলজি সেই আজ থেকে 100 বছরের পুরাতন বলতে গেলে। তো এটার দিকে একটু মনোযোগ দিতে হয়, আর এটার দিয়ে পেছনে একটু খরচাও করি। এই তো দেখি, ইনশাল্লাহ সার্ভিস করবো খুব দ্রুতই, কারণ এভাবে রিক্সে চালানো কোনো প্রয়োজন নাই। কয় টাকায় বা লাগবে, হয়তো 1-2 হাজার বা তার থেকে একটু বেশিই লাগলো। এই তো লোকেশনে পৌঁছে গেলাম, এই সামনে ডাইনের গলিতেই। 1016 রাখার জায়গায় তো নাই, চাপায়া চুপায়া জায়গা বানায় নিচ্ছি। পার্কিং এ সিজির এই একটা মজা, একদম অল্প জায়গা হলেও পেয়ে যায়। এই তো পৌঁছে গেলাম, দেখি উপরে কি কাজ বাজ আছে, এখন কাজকাম করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে তো অবশ্যই থাকবেন, এটা তো রিকোয়েস্ট। আর একটা ছোটো রিকোয়েস্ট করি, শুধু নিজে ভালো থাকলে হবে না, নিজে ভালো থাকবেন, আশপাশের মানুষকে নিয়ে ভালো থাকবেন, তাহলে সবাই মিলে ভালো থাকতে পারবো, এছাড়া সম্ভব না। এই এতটুকু জ্ঞানই মাঝে মধ্যে দিয়ে থাকি। আল্লাহ হাফিজ।